এক নজরে দেখে নিন ব্লু হোয়েল গেমের 50টি ধাপ। জানুন প্রতিটি ধাপে কি করতে হয়। প্রাণঘাতী এই ব্লু হোয়েল গেমগুলোর হিসেবে পরিচালকগণ এবং খেলোয়াড়দের মধ্যে বিদ্যমান সম্পর্কের উপর ভিত্তি করে গেমের পরিচালকগণ একটানা 50 দিন খেলোয়াড়দের শ্রেণীবদ্ধ করণীয় কাজ প্রদান করে, যা খেলোয়াড়দের প্রতিদিন অথবা অগ্রিম প্রদত্ত করা হয়, যা খেলোয়াড়কে নির্ধারিত সময়ের মাঝে শেষ করতে হয়। এই সকল কাজের মাঝে নিজেকে আঘাত করা, অদ্ভুত সময়, ঘুম থেকে ওঠা, ভূতুড়ে ছবি দেখার মতো কাজ অন্তর্ভুক্ত। সর্বশেষ করণীয় কাজ হিসেবে গেমসটির 50তম দিনে আত্মহত্যা করতে বলা হয়। হোয়েল গেমে প্রদত্ত 50 দিনের কার্যক্রম সমূহ আমরা আপনাদের বলতে চাচ্ছি। প্রথম যে ধাপটি রয়েছে, আপনার হাতে খুর দিয়ে F57 লিখুন এবং পরিচালককে তার ছবি পাঠান। এবং দ্বিতীয় স্টেপে রয়েছে, ভোর 4:20 উঠুন এবং পরিচালকের পাঠানো সাইডেলিক এবং ভীতিকর ভিডিওগুলি দেখুন। এবং স্টেপ নাম্বার 3, আপনার শিরা বরাবর একটি খুর দিয়ে কাটুন, কিন্তু খুব গভীর না, শুধুমাত্র 3 বার কাটতে হবে এবং কাজ শেষে পরিচালককে একটা ছবি পাঠান। স্টেপ 4, 1 খণ্ড কাগজে একটা তিমি অঙ্কন করুন এবং পরিচালকের নিকট ছবি পাঠান। এবং স্টেপ 5, আপনি যদি তিমি হতে প্রস্তুত হন তাহলে আপনার হাতে খুর দিয়ে হ্যাঁ লিখুন, যদি প্রস্তুত না হন এবং নিজেকে অনেক অনেকবার খুর দিয়ে আঘাত করুন, মানে নিজেকে শাস্তি দিন। এবং স্টেপ 6, সাংকেতিক ভাষা নিয়ে কাজ। স্টেপ 7, হাতে খুর দিয়ে F40 লিখুন এবং পরিচালককে ছবি পাঠান। স্টেপ 8, আপনার ভি কন্টাক্টে স্ট্যাটাসে IM well লিখুন। নিজের স্টেপ 9, নিজের ভয়কে পরাস্ত করতে হবে। স্টেপ 10, 4:20 জেগে উঠুন এবং একটি ছাদে যান, সব থেকে উঁচু ভালো ছাদ। স্টেপ 11, খুর দিয়ে আপনার হাতের উপর একটা তিমি অঙ্কিত করুন এবং পরিচালককে ছবি পাঠান। স্টেপ 12, পুরো দিন সাইডেলিক এবং ভয়াবহ ভিডিও দেখুন। স্টেপ 13, পরিচালকের পাঠানো গান শুনুন। স্টেপ 14, আপনার ঠোঁট কর্তন করুন, মানে ঠোঁট কাটুন। স্টেপ 15, একটি সুই দিয়ে আপনার হাতে বারবার খোঁচা দিন। স্টেপ 16, নিজে থেকে কষ্টদায়ক কিছু করুন, নিজেকে অসুস্থ করুন। স্টেপ 17, আপনার খুঁজে পাওয়া সর্বোচ্চ উঁচু ছাতে যান এবং এর প্রান্তে গিয়ে কিছু সময়ের জন্য দাঁড়ান। স্টেপ 18, একটা সেতুতে যান এবং এক প্রান্তে দাঁড়ান। স্টেপ 19, একটি ক্রেন বেয়ে উঠুন বা অন্তত চেষ্টা করুন। স্টেপ 20, পরিচালক বিচার করবে আপনি বিশ্বাসভাজন কি না। স্টেপ 21, স্কাইপে এখন তিমির সাথে কথা বলুন, আপনার মতো অন্য কোনো খেলোয়াড়ের সাথে বা পরিচালকের সাথে। স্টেপ 22, ছাদে যান এবং এর এক প্রান্তে পা ঝুলিয়ে বসুন। স্টেপ 23, সাংকেতিক ভাষা নিয়ে আরেকটি কাজ। স্টেপ 24, গোপন কাজ। স্টেপ 25, একটা তিমির সঙ্গে বৈঠক করুন। স্টেপ 26, পরিচালক আপনাকে আপনার মৃত্যুর তারিখ বলবে এবং আপনাকে এটি গ্রহণ করতে হবে। স্টেপ 27, 4:20 উঠুন এবং রেলপথে যান এবং কোনো রেলপথ দেখুন যা আপনার নিকট পাবেন। স্টেপ 28, পুরোদিন কারোর সাথে কথা বলা যাবে না। স্টেপ 29, শপথ করুন যে আপনি একটি তিমি। 30 থেকে 49, মানে এই স্টেপগুলোতে রয়েছে, প্রতিদিন আপনি 4:20 জেগে উঠুন, ভূতুড়ে ভিডিও দেখুন, সঙ্গীত শুনুন যা তারা আপনাকে পাঠাচ্ছে, প্রতিদিন আপনার শরীরে একটি আঘাত করুন এবং একজন তিমির সাথে কথা বলুন। স্টেপ 50, এই ধাপে আপনি আপনার ব্যক্তিগত সকল তথ্য দেওয়ার পরে অ্যাডমিন কিংবা পরিচালক যারা রয়েছে তারা আপনাকে একটা বলবে, আচ্ছা তোমাদের আমি মুক্তি দিতে পারি, তুমি যদি একটা উঁচু ছাদে যাও এবং সেখান থেকে, মানে নেশাগ্রস্ত অবস্থায় তুমি যদি সেখান থেকে দাঁড়িয়ে নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকিয়ে পড়ে যাও, তাহলে তোমার মুক্তি। এই হচ্ছে 50টা ধাপ ব্লু হোয়েল গেমের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।